মিমিএফআই এর অনসেন ট্যাক্সটা কি বাধ্যতামূলক? এটি কমপ্লিট না করলে কি আমরা এয়ারড্রপের জন্য এলিজিবল হব না? এই বিষয়টা আজকের ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন। তাছাড়া মিমিএফআই এর যতগুলো নতুন আপডেট আছে সবগুলো আজকের ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন। আর এই মিমিএফআই টোকেনটা 9 তারিখে লিস্টিং হতে যাচ্ছে। আপনারা প্রত্যেকে জানেন অক্টোবর মাসের 9 তারিখে মিমিএফআই টোকেনটা লিস্টিং হবে অফিসিয়ালি। তারা কিন্তু এই আপডেটটা অনেক আগেই তারা জানিয়ে দিছে। আর এই দেখেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মিমিএফআইটা কতটুকু স্ট্রং, মানে আমাদেরকে প্রফিট দিবে নাকি লাস্ট পর্যন্ত স্ক্যাম করবে। কারণ মিমিএফআই কিন্তু এর আগেও অনেকগুলো আপনার এরকম অনসেন ট্যাক্স আছে, যেখানে হচ্ছে আপনার 3x boost 2x boost, যেটা আপনি কমপ্লিট করতে পারবেন, মানে আপনি 2-3 গুণ বেশি ইনকাম করতে পারবেন, বাট ওইখানে কিন্তু আপনার ফির প্রয়োজন পড়তো। তো আমি আপনাদেরকে দেখাবো যে মিমিএফআই কি আমাদের আসলে প্রফিট দিবে নাকি স্ক্যাম করে চলে যাবে। এই বিষয়টা আপনারা জানতে পারবেন আজকের ভিডিওর মধ্যে। ভিডিও শুরুতে বলে রাখি, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন নাই তারা দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন। কারণ এখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন রকম অফার আমরা শেয়ার করি, যেগুলো নিয়ে কিন্তু ভাই ইউটিউবে ভিডিও দেওয়া সম্ভব হয় না। তো আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকেন তাহলে আপনি এইসব অফার কিন্তু জয়েন করতে পারবেন। দেখেন এই যে গতকালে একটা অফার থেকেও কিন্তু আমরা পেমেন্ট পাইছি Not AI, এটাও কিন্তু আপনার একটা ট্যাপ প্রজেক্ট ছিল। যারা এখানে আপনার প্রতিনিয়ত কাজ করছে তারা কিন্তু ভালো পরিমাণে একটা কিন্তু পেমেন্ট পাইছে। দেখেন এই যে গতকাল কিন্তু আমরা এই টোকেনটা সেল করতে পারছি। ওকে, এরকম কিন্তু বিভিন্ন অফার আমরা শেয়ার করি। আর দেখেন এখানে বাইন্যান্সের নিজস্ব একটা অফার আছে। আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে ফিন পোস্ট আছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করলে সরাসরি দেখতে পাবেন আপনাকে এরকম একটা পোস্টে নিয়ে আসবে। এই অফারটাই ভাই মাস্ট জয়েন করে নেবেন। এইখানে কীভাবে জয়েন করবেন বয়েজে বলে দেওয়া আছে। আর এটা কিন্তু বাইন্যান্সের নিজস্ব একটা অফার, সরাসরি কিন্তু এই টোকেনটা তাদের বাইন্যান্সের আপনার লিস্টিং হবে। এবং আপনি যদি দেখেন এই যে বাইন্যান্স অফিসিয়ালি কিন্তু তারা বলে দিচ্ছে এটা কিন্তু তাদের নিজস্ব একটা অফার। আপনি যদি এটা মিস করেন তাহলে ভাই অনেক বড় একটা ভুল করবেন। টোটালি ফ্রিতে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম আপনি এইখান থেকে করতে পারবেন। অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে এটা জয়েন করে নেবেন। মিমিএফআই টোটাল সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন টোটাল সাপ্লাই। আপনি যদি এখানে লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একজন জিজ্ঞেস করছে তাদের সাপোর্ট যেই গ্রুপ আছে সেখানে, এবং এখানে কিন্তু দেখেন সাপোর্ট অ্যাডমিন অ্যান্সার করছে কিন্তু 10 বিলিয়ন, মানে মিমিএফআই টোটাল সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন টোকেন। ওকে, এবার আসা যাক। দেখেন এখানে আমাদের যে একটা যে ট্যাক্স আসছে অনসেন ট্যাক্স, এটা কি আমাদের মাস্ট কমপ্লিট করতে হবে, এটা কি ম্যান্ডেটরি ট্যাক্স নাকি অপশনাল ট্যাক্স, আমি আপনাদেরকে একটু বলি। দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন অথবা সরাসরি যখন আপনি মিমিএফআই এর মধ্যে ঢুকতে যাবেন তখন কিন্তু আপনার সামনে এরকম একটা ব্যানার চলে আসতেছে, যেটা যদি কমপ্লিট করেন আপনাকে এই পরিমাণ প্রায় 50 মিলিয়নের মতো কিন্তু আপনাকে এখানে কয়েন দেওয়া হবে, এবং এখানে আপনি 100 স্পিনের মতো পাবেন। তবে এই ট্যাক্সটা কি আমাদের মাস্ট কমপ্লিট করতে হবে? এই ট্যাক্সটা কমপ্লিট করতে গেলে কিন্তু আপনার 0.5 টনের মতো আপনার ফির প্রয়োজন পড়বে, যেটার ভ্যালু প্রায় $3 কাছাকাছি। তো এই ট্যাক্সটা কি আমাদের মাস্ট কমপ্লিট করতে হবে, তারা কি বলতেছে আমি আপনাদেরকে সেটা দেখাবো। আমি চলে আসলাম সরাসরি মিমিএফআই এর যেই টেলিগ্রাম গ্রুপ আছে সেইখানে। এইখানে কিন্তু অনেকেই জিজ্ঞেস করতেছে যে এই যে 0.5 টন ট্যাক্স, মানে যে ট্যাক্সটা আমি দেখালাম এই ট্যাক্সটা কি ম্যান্ডেটরি ট্যাক্স? তারা কিন্তু দেখেন এই যে উত্তর কিন্তু বলছে এটা কিন্তু অপশনাল ট্যাক্স, এটা কিন্তু সাপোর্ট অ্যাডমিনই বলতেছে, বুঝতে পারছেন, মানে এই ট্যাক্সটা কিন্তু ম্যান্ডেটরি না। আপনি যদি এটা কমপ্লিট করেন তাহলে আপনার লাভটা কী হবে আমি আপনাদেরকে একটু বলি। এইখানে আপনার লাভটা কী হবে, যদি দেখেন আপনি এই ট্যাক্সটা কমপ্লিট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এইখানে এই যে 50 মিলিয়নের মতো এই যে মিমিএফআই কয়েন বেশি পাবেন, মানে এক্সট্রা বোনাস পাবেন, প্লাস হচ্ছে এখানে 100 স্পিন আপনি পাবেন। তো এইটা হচ্ছে আপনার এক্সট্রা আর্নিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে। আমি যে এর আগেও বলছি যে আপনাদেরকে এইখানে মানে 3x boost 2x boost এগুলো কিন্তু তারা আনছে, যেগুলো হচ্ছে আপনার এইভাবে মানে টোন দিয়ে আমরা হচ্ছে এটা করতে পারতাম। তবে কিন্তু আসলে কি আমাদের এটা থেকে ভালো কোনো প্রফিট দেবে, তাদের ব্যাকএন্ডে কি ভালো কোনো আপনার প্রজেক্ট আছে, নাকি শুধু শুধু আমাদের কাছ থেকে এরকম মানে বিভিন্ন টাস্ক দিয়ে আমাদের থেকে এখান থেকে টোন তারা ফি নিয়ে নিতেছে, এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার করব। তো ফার্স্টে আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করি, দেখেন আপনাদের এই ট্যাক্সটা কমপ্লিট করার কোনো দরকার নেই, বুঝতে পারছেন, আপনি এইখান থেকে এমনিতেই অনেক বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন। এইখানে আপনি এই টোকেনটা কিন্তু বেশি বা কয়েনটা কিন্তু বেশি আপনি করতে পারবেন। দেখেন আমার লেভেল কিন্তু 15 হাতে আছে, এবং আপনারা এখানে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু নতুন একটা সিস্টেম অ্যাড করা হয়েছে স্পিনের। আমার এখানে কিন্তু 17,000+ স্পিন আছে। এই স্পিনটা অবশ্যই আপনারা যদি আপনার এখানে থাকে আপনার স্পিনগুলো কমপ্লিট করবেন। দেখেন আমি আপনাদের একটু দেখাই স্পিনগুলো কীভাবে কমপ্লিট করবেন। এইখানে একটা ক্লিক করার পর এইখানে দেখতে পাবেন আপনার সঙ্গে এরকম স্পিন আসবে। এখানে আগে ফার্স্টে হচ্ছে আপনার স্পিন যদি বেশি থাকে এরকম, তাহলে হচ্ছে আপনি ফার্স্টে স্পিন লেভেলটা এখানে একটু বাড়াবেন। দেখেন ক্লিক করে আমি এখান থেকে 1000 করে নিবো। দেখেন ক্লিক করলে 1000 হয়ে গেছে। এবার জাস্ট এখানে আপনি স্পিনে চেপে ধরে একটু হোল্ড করবেন, জাস্ট একটু অপেক্ষা করবেন, এখানে কিন্তু অটোমেটিক স্পিন হবে, মানে একবার চেপে ধরে ছেড়ে দিলে আপনার অটোমেটিক স্পিন হবে। এই বিষয়টা কিন্তু এর আগে টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট দিয়ে দিয়েছিলাম, তো আমি আবারও আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে ওই টাস্কগুলো কমপ্লিট ছাড়াও আপনি বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন। তাছাড়া যদি আপনি দেখেন এখানে আর্নের মধ্যে আসলে এখানে 99+ কিন্তু টাস্ক আছে, যে টাস্কগুলো আপনি কমপ্লিট করে এখান থেকে আরও বেশি পরিমাণে আপনি কয়েন আর্নিং করতে পারবেন। তো সেক্ষেত্রে 50 মিলিয়নের জন্য আমাদের $3 খরচ করার ভাই এখানে কোনো মানেই আসে না। আর প্রজেক্টটা কিন্তু এতটাও ভালো না। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি মিমিএফআই প্রজেক্টটা কেমন, সেটা যদি আমি আপনাদেরকে দেখাতে চাই সরাসরি যদি আমি তাদের টুইটারের মধ্যে চলে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন। তাদের টেলিগ্রাম চ্যানেল এবং টুইটার কিন্তু সেমই, কারণ তাদের দু জায়গায় কিন্তু সেম অ্যানাউন্সমেন্ট আসে। তো আমি টুইটার থেকে দেখাইলে আপনারা সবাই বুঝতে পারবেন। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন দেখেন তাদের যে লিস্টিং অ্যানাউন্সমেন্টটা সেটা কিন্তু তারা আপনার 1 থেকে 2 মাস আগে থেকে করে রাখছে। এটা হচ্ছে আপনার August 23 কিন্তু তারা এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে রাখছে, লিস্টিং অ্যানাউন্সমেন্ট, বুঝতে পারছেন, মানে লিস্টিং হওয়ার ঠিক আপনার 1-2 মাস আগে থেকে তারা অ্যানাউন্সমেন্টটা দিয়ে রাখছে। কিন্তু আপনি যদি এখানে লক্ষ্য করেন
ভালো কোনো কোম্পানি অথবা কোনো এক্সচেঞ্জারের সাথে কিন্তু তারা এখনও পর্যন্ত কোনো রকম কোনো পার্টনারশিপই করেনি, বুঝতে পারছেন? তো অন্যান্য এরকম আমরা রিলেটেড যে এই যে ট্যাপ ট্যাপ রিলেটেড যতগুলো আমরা প্রজেক্ট শেয়ার করছি, আপনি প্রত্যেকটা যেগুলো থেকে আমাদের পেমেন্ট করছে ইতিপূর্বে, আপনারা প্রত্যেকটা থেকে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে লিস্টিং অ্যানাউন্সমেন্ট দেওয়ার আগে থেকেই কিন্তু তারা বিভিন্ন প্রজেক্টের সাথে বা বিভিন্ন ভালো ভালো কোম্পানি, বিভিন্ন ভালো ভালো এক্সচেঞ্জের সাথে তারা কিন্তু পার্টনারশিপ করে। আপনি এইখানে দেখতে পাবেন না যে ভালো কোনো কোম্পানির সাথে তারা পার্টনারশিপ করেছে বা কোনো এক্সচেঞ্জের সাথে পার্টনারশিপ করেছে, আমার চোখে কিন্তু এটা পড়ে নাই। শুধুমাত্র একটা দেখছিলাম যে এখানে হচ্ছে তাদের এই যে বিটগেট ওয়ালেট তাদেরকে নিয়ে একটা আপনার এই যে পোস্ট করছিল, শুধুমাত্র ওই একটাই পোস্ট আমার চোখে পড়েছে। তাছাড়া হচ্ছে এখানে দেখেন এই যে আমি আপনাদেরকে বলছিলাম যে তারা 3x বুস্ট কিন্তু আনছিল। তো এইগুলো কিন্তু ভাই এখানে হচ্ছে আপনার মানে টোন দিয়ে আর কি করতে হতো। এইগুলো তো আমি বললামই প্রজেক্টটা কেমন আপনি তাদের এই যে মানে তাদের সাথে পার্টনারশিপ কারা করছে এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আর যদি তাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি আসেন, এখানে কারা কারা ইয়ারড্রপ পাবে তারা কিন্তু এটা বলছে। এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন, এখানে তারা বলছে যে ইয়ারড্রপ কারা পাবে, এখানে কিন্তু একটা প্রশ্ন করছে এবং সেই প্রশ্নটার অ্যান্সারও এখানে করছে। এখানে হচ্ছে দেখেন তারা বলছে যে এখানে অ্যান্সার হচ্ছে এভরিওয়ান, মানে সবাই হচ্ছে এখান থেকে ইয়ারড্রপটা পাবে, বুঝতে পারছেন? তবে এইখানে একটা ভালো দিক হচ্ছে তারা এই ট্যাক্সটা ম্যান্ডেটরি করে নেই। যদি এই ট্যাক্সটা তারা ম্যান্ডেটরি করতো তাহলে কিন্তু এক চান্সেই বলে দেওয়া যেত যে মিমিএফআই অবশ্যই স্ক্যাম করবে, বুঝতে পারছেন? তবে এটা যেহেতু ম্যান্ডেটরি করে নাই, তবে এটা কিন্তু আপনার একদম ভালোভাবে একটা প্রমোট করতেছে এটা। কেন আমি আপনাদেরকে বলি, যখন আপনি এখানে ঢুকতে যাবেন সর্বপ্রথমে কিন্তু ওই ট্যাক্সটা অটোমেটিক আপনার সামনে চলে আসবে, আপনাকে কিন্তু কোথাও ক্লিক করতে হবে না, সরাসরি সামনে চলে আসবে। তো অনেকেই তা ভাবতে পারে যে এটা ম্যান্ডেটরি ট্যাক্স হতে পারে, যার কারণে অনেকে কিন্তু এটা কমপ্লিট করে নেবে। আর একটা বিষয় আপনি মনে রাখবেন, ভালো প্রজেক্ট কখনোই লিস্টিং নিয়ে ডাকঢোল পিটায় না। এর আগে আমরা যতগুলো ভালো প্রজেক্ট দেখছি, নট কয়েন দেখছি, ডক্স কয়েন দেখছি, এগুলো কিন্তু লিস্টিং হওয়ার ঠিক এক সপ্তাহ খানেক আগে থেকেই আমাদেরকে তারা জানিয়েছে যে এই তারিখে তারা লিস্টিং করবে। এর আগে কিন্তু তারা বিভিন্ন এক্সচেঞ্জারের সাথে, বিভিন্ন ভালো ভালো কোম্পানির সাথে তারা আগে পার্টনারশিপ করছে, তারপরে কিন্তু আমাদের লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিছে। আর সেইখানে মিমিএফআই কী করতেছে, প্রত্যেকটা পোস্টে হচ্ছে তারা এখানে লিস্টিং বিষয়টা উল্লেখ করতেছে এবং এতদিন বাকি আছে লিস্টিং হতে, এতদিন বাকি আছে লিস্টিং হতে, এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা জায়গায় তারা বলতেছে। দেখেন এইখানে এই যে আপনি যদি লক্ষ্য করেন ভাই, তাহলে প্রত্যেকটা পোস্টে কিন্তু তাদের লিস্টিং বিষয় দেখেন এতদিন বাকি আছে, এতদিন বাকি আছে, এটা কিন্তু বলতেছে। বাট এখনও পর্যন্ত তাদের ভালো কোনো কোম্পানির সাথে বা ভালো কোনো এক্সচেঞ্জারের সাথে তারা পার্টনারশিপ করে নাই। তো এইখান থেকে কী দিবে ভাই সেটা তো আমরা সকলেই বুঝতে পারতেছি। তো কেউ ভুলেও হচ্ছে এই যে অনসাইন ট্যাক্স আপনারা এই ফি দিয়ে এটা কালেক্ট করবেন না, কারণ তাদের যে লিস্টিংই করবে এরকমই কিন্তু এখনও কনফার্ম কিন্তু হওয়া যায় না, কারণ শুধুমাত্র তারা একটা লিস্ট ডেট দিয়ে রাখছে।